সারা দেশের ন্যায় নাগরপুরে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার 2 জানুয়ারি 2019 সকাল 10টার সময় পরীক্ষা শুরু হয়। নাগরপুর উপজেলার 5টি ভেন্যুতে মোট 2441 জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার পরপরই নাগরপুরের ইউএন সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ওসি হাসান মোস্তফা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় ইউএনও ফয়েজুল ইসলাম বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। উপজেলার সবকটি ভেন্যুতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। সরজমিনে গিয়ে দেখা যায়, নাগরপুর সরকারি যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ন খান উচ্চ বিদ্যালয় ও নাগরপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসা সহ মোট 5টি কেন্দ্রে খুব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইল নাগরপুর থেকে আমজাদ হোসেন রতনের তথ্যচিত্রে পলি টিভি।